হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের এপিসোডে রয়েছে ছুটির দিনে সাধারণ রুটিকে অসাধারণ করে তুলুন এই নাস্তাটি দেখলেই বুঝতে পারবেন সাধারণ রুটিকে অসাধারণভাবে কিভাবে করা যায় কত সহজভাবে আমরা ছুটির দিনে করে নিতে পারি তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি একটি পার্টি নিয়েছি এর মধ্যে এক কাপ আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আটার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে হাফ কাপ পানি গরম পানি আমি দিয়েছি তো গরম পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এবং করে আপনারা ডোটা তৈরি করে নেবেন এখন আমি হাত দিয়ে প্রেশার দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এটার মধ্যে আমি কোনো তেল দিচ্ছি না বা বাটারও দিয়ে নিচ্ছি না তো সাধারণ যে রুটিগুলো আমরা ঘরে করে থাকি সেই রুটির মতোই আমি করে নিচ্ছি তো এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট পর আসলাম তো দশ মিনিট যদি রেস্টে রাখা হয় তো ডোটা একদম সফট একটি নরম একটি ডো হয় এই তো দেখতে পাচ্ছেন কীরকম সফট হয়েছে তো এখন আমি হাত দিয়েই ভাগ করে নিচ্ছি কাপ আটা দিয়ে চার পিস রুটি করে নিচ্ছি তো এখন আমি গোল বল শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা যেভাবে সুবিধা পান সেভাবে করে বলগুলো তৈরি করে নেবেন এ তো এক একে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন এ তো এক পিস বল নিয়েছি এর মধ্যে আমি আটা ছিটিয়ে দিয়ে এখন আমি রুটি শেপ দিয়ে নিচ্ছি তো সবাই তো রুটি কম বেশি বানাইতে পারেন তারপরও আমি দেখিয়ে দিচ্ছি যারা পারেন না তাদের জন্য যে খুব সহজভাবে রুটি একটু আটা ছিটি দিলেই কিন্তু সুন্দরভাবে একটি রুটি তৈরি করে নিতে পারবেন আর রুটি সাইজটা একটু বড় করেছে আর এই তো দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা রেখেছি তো এভাবে করে আমি রুটি আরেকটা বানিয়ে দেখিয়ে দিব এই তো এভাবে করে আপনারা আরেকটা রুটি আমি দেখিয়ে দিব কত সহজভাবে রুটিগুলো তৈরি করে নেওয়া যায় আর যাদের রুটি সকালবেলা রুটি যাদের বেঁচে যায় তারা তো অবশ্যই করতে পারেন আর সবার ঘরেই তো রুটি কম বেশি খেয়ে থাকে এই তো রুটি হয়ে গিয়েছে তো এখন আমি রুটিগুলোকে চুলাতে প্যান বসিয়েছিলাম প্যানটা গরম হয়ে গিয়েছে তো এর মধ্যে একটি রুটি আমি দিয়েছি রুটিটা ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভেজে নিব না এপিট ওপিট করে যে রেগুলার যে রুটিটা আমরা খেয়ে থাকি সেইভাবে পুরোপুরিভাবে ভেজে নিচ্ছি না এরকম ভাজা হলেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আপনারা এরকম ভেজেই নামিয়ে নেবেন তো আমি আরেক পিস ভেজে দেখিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে খুব পারফেক্টভাবে রুটিটা ভেজে নিতে হবে না এরকম হলেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন খুবই কম সময়ের মধ্যে রুটিটা বানানো রুটিগুলো ভেজে নেওয়া যায় তো এখানে আমি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি একটা প্যানে তো তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি এখানে চিকেনের মানে মুরগির বুকের মাংস লম্বা লম্বা করে কেটে পাতলা দেখতে পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি তো এইভাবে করে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি তো এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট বেক করে নিয়েছি ঢাকনা দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে পানি উঠে আসছে এই পানি দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এই পর্যায়ে দিয়ে এখন আমি নেড়েচে দিচ্ছি চিকেনের সাথে বা মুরগির মাংসের সাথে এভ করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি চিকেনের সাথে যেন আদা রসুনের গন্ধটা না থাকে আগে দিয়ে নিলে ভালো হয় তো এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল এক চা চামচ হচ্ছে কম লাল মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন কেননা বাচ্চাদের জন্য যদি করতে চান খুবই কম মরিচের মরিচের পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন আর এখানে আমি দিয়েছি সয়া সস এক চা চামচ সয়া সস দিয়ে আর দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এক চা চামচ দিয়ে এখন আমি নেড়েচেরে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতো আমি করে নিচ্ছি এভাবে করে আপনারা করে দেখতে পারেন কীরকম পোটটা লাগে এই তো আমি কিন্তু টমেটো সসও দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি করা তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এক চিমটির মতো গোলমরিচের গুঁড়া দিয়ে নেমে নামিয়ে নিয়েছি তো এখানে আমি যে রুটিগুলো ভেজে রেখেছিলাম তো এইভাবে করে রুটিটাকে আমি ফোল্ড করে ফোল্ড করে নিয়ে এই তো মাঝখান দিয়ে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি কীভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা কেঁচি দিয়ে কেটে নেবেন আর চিকেনের যে পুরটা করেছি সেটা আমি এই সাইডের এক সাইডে দিয়ে দিচ্ছি চিকেনের পুর আর এক সাইডে দিয়ে দিচ্ছি মজারা চিজ আরেক সাইডে দিয়ে দিচ্ছি আমি দুই পিস টমেটো এভাবে করে ফোল্ড করে দিবেন এভাবে করে ফোল্ড করলেই কিন্তু সুন্দর একটি নাস্তা হয়ে যায় দেখতেই পাচ্ছেন তো এভাবে করে আপনার সুন্দর মজাদার একটি নাস্তা রেডি করে নিতে পারবেন আরেকভাবে ফোল্ড করে রুটিটাকে আমি কীভাবে ফোল্ড করে নিচ্ছি সেটা আপনারা দেখে নেবেন এবং করে দাগ কেটে নিয়ে কেটে দিয়ে মাঝখান দিয়ে কেটে নেবেন এ তো মাঝখান দিয়ে কাটা হয়ে গিয়েছে তো এখানে আমি চিকেনের পুর আবারও দিয়ে নিচ্ছি আর এখানে এক সাইডে দিয়ে দিচ্ছি পিজা সস এক সাইডে এভাবে করে দিয়ে নিচ্ছি আর এক সাইডে দিয়ে দিচ্ছি আমি স্লাইস চিজ মানে আপনাদের হাতের কাছে যে চিজটা থাকবে সেটা দিয়েই করে নিতে পারেন আমি এটা করে নিচ্ছি স্লাইস চিজ দিয়ে এবং করে ফোল্ড করলেই কিন্তু সুন্দরভাবে একটি নাস্তা হয়ে যায় এতো দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি তো আরেকটা রুটির মধ্যে আমি এই তো সসেসগুলো কেটে নিয়েছিলাম কিউব করে এর উপরে দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি আর এক সাইডে দিয়ে দিচ্ছি এই তো এভাবে করে টমেটো এভাবে করে টমেটো দিয়ে উপরে সসেসের উপরে আমি একটু মজারা চিজ দিয়ে এভাবে করে ফল করে দিবেন মানে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেইটা দিয়েই কিন্তু এভাবে মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন ছুটির দিনে বাচ্চারা কিন্তু এমনি খালি রুটি খেতে চায় না প্রতিদিনে আলু ভাজি দিয়ে রুটি খেতে চায় না এভাবে করে দিবেন দেখবেন যে বাচ্চা বা ছোটো বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে তো প্যানের মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম গরম হয়ে গিয়েছে তো তেলটার মধ্যে আমি এই তো রুটিগুলো বসিয়ে দিয়েছি আর ব্রাশ দিয়ে সাইড থেকে তেল নিয়ে উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে আলতোভাবে রুটিগুলোকে উলটিয়ে দিতে হবে এতো তো করে আপনারা রুটি উল্টিয়ে দেবেন এ তো এভাবে করে খুব সহজ কিন্তু খুবই সহজ একটি মজাদার নাস্তা ছুটির দিনে আপনারা খেয়ে নেবেন খেলেই বুঝতে পারবেন কত যে টেস্ট হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন কীরকম লেগেছে আমার আজকে এই নাস্তাটি তো এই তো পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমি এগুলো তুলে নিয়েছি তো আরও যে দুই পিস ছিল সেটাও আমি আবার ভেজে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভেজে নেবেন আমি কিন্তু আর তেল দিয়ে নিই এক টেবিল চামচ তেল দিয়ে কিন্তু চার পিস নাস্তা ভাজা হয়ে যাচ্ছে তো করে উলটিয়ে পাল্টিয়ে আপনারা ভেজে নেবেন এই তো বাজা হয়ে গিয়েছে তো এখন আমি পরিবেশন করে নেব তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি ভেজে নিয়েছি তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখলেই কিন্তু খুব লোভনীয় লাগে দেখতে যেরকম সুন্দর খেতে অসম্ভব মজা এই ইউনিক নাস্তাটি আপনারা একবার হলেও ট্রাই করবেন তো আমি এখন একটি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছে তো আমি আবার স্লাইস করে শসা দিয়ে নিয়েছি তো এখন আমি ছিঁড়েও দেখিয়ে দিব বা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন কীরকম লুগুনিও নাস্তা হয়ে গিয়েছে তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব আজকের মতাল্লা হাফেজ